শবে বরাত অর্থ মুক্তির রজনী। শবে বরাত একটি পরিভাষা, আরবিতে লাইলাতুল বারাত নামে অভিহিত করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল নিসফ বিন শাবান অর্থাৎ অর্ধ শাবানের রাত হিসেবে বর্ণনা করেছেন। এ রাতে আল্লাহর খাঁটি বান্দারা মহান সৃষ্টিকর্তার কাছ থেকে মার্জনা লাভ করে থাকেন। মুআজ ইবনে জাবাল বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে অর্থাৎ শাবানের 14 তারিখ দিবাগত রাতে তার সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত আর সবাইকে ক্ষমা করে দেন। সহি ইবনে হিব্বান হাদিস নং 5665। এই হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে যে এ রাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত ও মাগফিরাত ব্যাপকভাবে উন্মুক্ত হয়, কিন্তু শিরকি কাজকর্মে লিপ্ত ব্যক্তি এবং অন্যের ব্যাপারে হিংসা বিদ্বেষ পোষণকারী মানুষ এই ব্যাপক রহমত ও সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত থাকে। শবে বরাতের আমল। হযরত আলা ইবনুল হারিস রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে নামাজে দাঁড়ান এবং এত দীর্ঘ সিজদা করেন যে আমার ধারণা হলো তিনি হয়তো মৃত্যুবরণ করেছেন। আমি তখন উঠে তার বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম, তার বৃদ্ধাঙ্গুলি নড়ল। যখন তিনি সিজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করে তখন আমাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, তোমার কি এই আশঙ্কা হয়েছে যে আল্লাহর রাসূল তোমার হক নষ্ট করবেন? আমি উত্তরে বললাম, না ইয়া রাসূলুল্লাহ, আপনার দীর্ঘ সিজদা থেকে আমার এই আশঙ্কা হয়েছিল যে আপনি মৃত্যুবরণ করেছেন কিনা। নবীজি জিজ্ঞেস করলেন, তুমি কি জানো না এটা কোন রাত? আমি বললাম, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ইরশাদ করলেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই। সুতরাং সঠিক পদ্ধতি হল নফল নামাজের সাধারণ নিয়ম অনুযায়ী দুই রাকাত করে যত রাকাত সম্ভব পড়তে থাকা, কোরআন কারীম তেলাওয়াত করা, দুরূদ শরীফ পড়া, ইস্তেগফার করা, দোয়া করা এবং কিছুটা ঘুমের প্রয়োজন হলে ঘুমানো। এমন যেন না হয় যে সারা রাতের দীর্ঘ ইবাদতের ক্লান্তিতে ফজরের নামাজ জামাতের সাথে পড়া সম্ভব হলো না।